সুপ্রিয় বন্ধুরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে এসে দুটো কথা বলবার জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন আমরা খুব শীঘ্রই আমাদের আশ্রয় বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাচন করতে যাচ্ছি এবং এটি হবে আমাদের জন্য একটি অভিনব অভিজ্ঞতা কারণ নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতি একটি সংগঠনের মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে যদিও আমরা নির্বাচন করছি আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে একসাথে কাজ করব আশায় বাংলাদেশ চ্যাপ্টার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন কারণ আমরা এই যে গ্লোবালাইজেশন এবং ডিকার্বনাইজেশন গ্লোবাল ওয়ার্মিং এই বিষয়গুলোর সাথে সরাসরি সম্পৃক্ত আপনারা জানেন যে কন্ডিশন বা এইচ একটি বিল্ডিংয়ের বা কার্বন ইমিশনের শতকরা তেরো পারসেন্ট ইমিশনের জন্য দায়ী আমরা সেটা নিয়ে কাজ করছি আমরা বিল্ট এনভায়রমেন্ট তৈরি করছি যেটা আগামী প্রজন্ম বসবাস করবে আমাদের দায়িত্ব অনেক আপনারা আমার ম্যানিফেস্টো দেখেছেন আমরা ম্যানিফেস্টোতে বলেছি যে আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করব ডাইভার্সিটি ইকুইটি নিয়ে কাজ করব আমরা এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করব আমরা আমাদের নতুন জেনারেশনকে ট্রেন আপ করব তাদেরকে যোগ্য করে তুলব এইগুলো নিয়ে আমাকে সুযোগ দিলে কাজ করবার জন্য একটা পরিকল্পনা করেছি আমি আপনারা জানেন যে আশ্রয় আমি প্রথম থেকে আছি ফাউন্ডিং মেম্বার হিসাবে এবং যেহেতু আমি গ্রিন বিল্ডিং করি আশ্রয় আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং গ্রিন বিল্ডিং এবং আশ্রয় হাতে হাত রেখে চলে আপনি দেখেছেন ইতিমধ্যে আমরা অনেকগুলো কাজ একসাথে করেছি আমরা আশ্রয় বাংলাদেশ গ্রিন কনফারেন্স করেছি আমাদের যে গ্রিন অনুষ্ঠানগুলো হয় সেখানে আশ্রয় থাকে এবং আমাদের প্রত্যেকটা বিষয়ে আশা স্ট্যান্ডার্ডকে আমরা ফলো করি যাই হোক আমরা আগামীতে এই বিষয়টাকে মানুষের কাছে নিয়ে যাব আরও বেশি জানাতে হবে ইনডোর এনভায়রনমেন্ট সম্পর্কে জানাতে হবে ডিকার্বনাইজেশন সম্পর্কে জানাতে হবে যাতে মানুষজন সঠিক সিদ্ধান্ত নেয় আমাদের হাতে অনেক দায়িত্ব এগুলো আমাদেরকে ঠিকমতো পালন করতে হবে আর আমাদের নতুন প্রজন্মকে যোগ্য করে তুলতে হবে এই জন্য আমি আপনাদের কাছে ভোট প্রার্থনা করছি আপনাদের সহযোগিতা প্রার্থনা করছি যেন আমরা একটা চমৎকার কাজ করতে পারি ইতিমধ্যে আশ্রয় বাংলাদেশ চ্যাপ্টার সারা পৃথিবীতে অত্যন্ত সুনাম কুড়িয়েছে আমি ব্যক্তিগতভাবে আমাদের দলের সাথে ইস্তাম্বুল গিয়েছি আমরা শ্রীলঙ্কাতে কলম্বোতে গিয়েছি সেখানে দেখেছি বাংলাদেশ আশ্রয় চ্যাপ্টারের কী অভূতপর্ব সম্মান তো সেটাকে সামনে নিয়ে যেতে চাই আরও বেশি করে এবং আমাদের এই সংগঠনের যে কার্যক্রম সেগুলোকে আমাদের দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই মানুষকে তথ্য দিয়ে সমৃদ্ধ করতে চাই যেন আমরা ঠিক সিদ্ধান্ত নিতে পারি সবাইকে ধন্যবাদ আশা করি আপনার সহযোগিতা পাবো